ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আবারও বিডিও অফিসে নতুন নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। এর আগে কিন্তু বিডিও অফিসে নিয়োগের খবর প্রকাশিত হয়েছে, যেখানে হুগলি জেলায় নিয়োগের খবর ছিল। এরপর কিন্তু বীরভূম জেলায় নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কী থাকতে হবে, কীভাবে আপনারা আবেদন করবেন, শূন্যপদ কত এবং অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং যারা এই চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। এবং বন্ধুরা, যা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, তার জেলার নাম কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের জেলায় যখন এই ধরনের কোনো নিয়োগের খবর প্রকাশিত হবে, তখন কিন্তু আমরা ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলুন, সমস্ত অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি এই নিয়োগের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেই ফরম্যাটে, এই ফরম্যাটে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এই ফরম্যাটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোডের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেইখানে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফর রিক্রুটমেন্ট টু দ্য জিআরএস আন্ডার MGNREGS ময়ূরেশ্বর টু ডেভেলপমেন্ট ব্লক। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ডান দিকে কিন্তু আপনাদের পাসপোর্ট ম্যাপের একটি ফটো লাগানোর জায়গা আছে, এখানে লাগাবেন এবং সেলফ অ্যাটেস্টেড করবেন। এরপর দেখতে পাচ্ছেন নেম, আপনাদের নেম কিন্তু ফুল নেম লিখতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস, এখানে ডেট অফ বার্থ কত তা লিখতে হবে এবং এজ 1/1/2021 অনুযায়ী কত তা লিখতে হবে, ন্যাশনালিটি, সেক্স, কমিউনিকেশন। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক, HS, কম্পিউটার কোর্সের কী আছে কোয়ালিফিকেশন তা দিতে হবে। এরপর এক্সপিরিয়েন্স যদি থাকে তা এক্সপিরিয়েন্স দিতে লিখতে হবে এবং তার যে ফটোকপি, সেই ফটোকপি মানে জেরক্স কপি কিন্তু এর সাথে আপনাদের দিতে হবে। এরপর আপনাদের ডেট এবং প্যালেস, কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন তা লিখতে হবে এবং ফুল সিগনেচার করে আপনাদের কিন্তু এই ফর্মটিকে আপনাদের পাঠাতে হবে। এই নিয়োগের নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ময়ূরেশ্বর টু ডেভেলপমেন্ট ব্লক। এখানে কিন্তু বীরভূম, কোষ্টাসুর, বীরভূম এখানে দেওয়া আছে, মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 17/5/2021। এখানে কিন্তু আপনাদের নিয়োগ হবে কিন্তু নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য পোস্ট এবং এজ, এক্সপিরিয়েন্স সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, ভ্যাকান্সি কত সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে তাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ হবে কিন্তু গ্রাম রোজগার সহায়ক GRS পদে। এখানে কোয়ালিফিকেশন দরকার হচ্ছে 10+2 সায়েন্স স্ট্রিমে পাস হতে হবে এবং এখানে কিন্তু 55% নম্বর থাকতে হবে এবং সায়েন্সে কিন্তু আপনাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স থাকতে হবে। এছাড়াও 6 মাসের কম্পিউটার কোর্স নলেজ, MS অফিস জানতে হবে এবং কোনো রিকগনাইজ ইনস্টিটিউট অ্যাপলেট টু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আন্ডার থেকে আপনাদের এই সার্টিফিকেটটা পেতে হবে। এছাড়া ক্যান্ডিডেট মাস্ট টু বি রেসিডেন্ট টু ভোটার আই কার্ড। এখানে যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে এজ হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে 1/1/2021 অনুযায়ী। এখানে কিন্তু টোটাল নিয়োগ হবে, দেখতে পাচ্ছেন কালেশ্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হবে এবং টোটাল ভ্যাকান্সি শূন্যপদ আছে কিন্তু 1টি। তাই যারা বীরভূম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই, এবং যে এই পঞ্চায়েত থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এখানে আবেদন করার জন্য আপনারা এই যে ব্লক ডেভেলপমেন্ট ময়ূরেশ্বর টু ব্লক ডেভেলপমেন্ট, এখানে কিন্তু ড্রপ বক্সে ফেলতে পারবেন অথবা ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতেও কিন্তু আপনারা পাঠাতে পারবেন। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আপনারা আরও যদি জানতে চান তাহলে আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পারবেন। এখানে http://www.birbhum.gov.in এখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু এই এই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, যা যা যে যাদের দরকার তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, কী কী পাঠাতে হবে, কী আপনাদের কোন মার্কশিট দিতে হবে, সমস্ত কিছু কিন্তু এইখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের খবর যখনই আপনার প্রকাশিত হবে তখন কিন্তু আমি ভিডিও বানিয়ে দেব। ধন্যবাদ।